फ्रेंड्स आज আমি ছোলে ভাটুরে বানানোর চেষ্টা করছি। চলুন দেখি কিভাবে বানাতে হয়। ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একটু বলে দিচ্ছি। পেঁয়াজ মিহি করে কোচানো আছে, রসুন, আদা, টমেটো পিউরি আছে, এটা আছে তেঁতুল জল। আর এই এটা একটা বিশেষত্ব আছে এই পুটলিটার, সেটা হচ্ছে আমার ছোলের রংটা দেখুন, এটা আমি আগে থেকে করে রেখেছি। এইটা ছোলে বয়েল করার সময় এটা একটা পুটলি আমি বানিয়েছি, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা আর কিছুটা চায়ের গুঁড়ো। তো প্রেশার কুকারে আমি এই জল দিয়ে, আমি ছোলার পরিমাণটা বলছি, আমি এখানে 1.5 কাপ ছোলা নিয়েছি, তো যতটা ছোলা হবে তার ডবল জল হবে। তার মধ্যেই আমি এই পুটলিটা ফেলে দিয়ে আমি বয়েল করেছি, প্রথমে হাই ফ্লেমে 1টা সিটি, তারপরে লো করে দিয়ে 3টা সিটি দিয়ে আমি সিটি অফ করে দিয়েছি। গ্যাস অন করলাম, প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেব রসুন, এবার আদা কুচানোটা দিয়ে দিলাম। এবারে আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম, খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা ব্রাউনি শেলেই আমরা অন্য মশলা দিয়ে দেব। এই মুহূর্তে আমরা এখন টমেটো পিউরিটা দিয়ে দেব। এবার আমরা ডোটা দেখে নিই, বাটুরের ডোটা। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে দেব কিছুটা সুজি। সুজিটা দিলে কি হবে, বাটুরটা ভাজার সময় যে ফুলে উঠে ওটা আবার বসে যাবে না, ক্রিস্পি থাকবে। আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, ফুল বেকিং সোডা দিয়ে দিলাম, নুন দিচ্ছি, চিনি দিচ্ছি 1 টিস্পুন মতো, দই দিব আমরা মোটামুটি 3 থেকে 4 টিস্পুনের মতো আমরা দই দিলাম। এবার এগুলোকে ভালো করে আমরা মিক্স করব। এখানে একটু তেলও অ্যাড করছি। দেখুন সবগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, এই স্টেজে আমাকে একটু জল দিতে লাগবে। জল একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম করে মাখতে হবে। একটু মশলা আমি অ্যাড করছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার দিচ্ছি, চানা মশলাটা অ্যাড করছি। এবার আমরা ছোলাটা অ্যাড করে দিচ্ছি। ছোলাটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো আমরা একটু এটাকে কষিয়ে দেব। টেক্সচারটা একটু দেখে নিন এটা কতটা নরম হবে। এবার একটু হাতে তেল লাগিয়ে নিলাম, লাগিয়ে ভালো করে তেল লাগিয়ে নেব যাতে হয়ে যায়, আর রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। এটা মশলার সঙ্গে আমরা কষিয়ে নিয়েছি। এবারে আমি লঙ্কা অ্যাড করে দিচ্ছি, এটা আপনারা যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। একটু এবার আমি নুন অ্যাড করব। আচ্ছা, এখানে আমি
জল অ্যাড করছি। এই জলটা হচ্ছে যেটা ছোলে সিদ্ধ করার যে জলটা সেইটা দিচ্ছি। কালারটা এরকম কেন জলটা? কালারটা ওই যে পুটলিতে যেটা দিয়েছিলাম মশলাগুলো ওইটার কালার বেরিয়েছে। এখানে আমি টক জলটা অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি এতটাই ঝোলটা রাখবো, কারণ আপনারা এটা লুচির সঙ্গে খেতে পারেন, পরোটা, রুটি বা বাটুরে, যেটা আমি বানাচ্ছি, যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করেই খেতে পারেন। তো সেক্ষেত্রে একটু জুসি বা একটু ঝোল থাকলে ভালো হয়। যে গ্রেভিটা আমি দেখছি, এই গ্রেভিটাই আমি চাইছি এতটাই। বাস এই মুহূর্তে এখানে আমি কসুরি মেথি অ্যাড করছি। আমাদের ছোলে ভাটুরে রেডি। এবার আমি নামিয়ে সার্ভ করব। হ্যালো, কি বানাচ্ছে? আমি আমার ব্যাটারিটা রেস্টে দিয়েছি 2 ঘন্টা। আপনারা ব্যাটারিটাকে লুচির মতো বেলতে পারেন বা লম্বা লম্বা বেলতে পারেন, যেমন খুশি আপনাদের ইচ্ছে। কিন্তু মা বাবা পজ করে দেখুন, আমাদের ব্যাটারিটা ছোলেটা সরি রেডি পুরো। আপনারা পরোটা, লুচি, রুটি যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। তোমার যে ডোটা, যেটা ডোটা তো আমি রেস্টে রেখেছি, আপনারা ডোটাকে লুচির মতো বা লম্বালম্বি করে বেলে ভেজে নিতে পারেন। বাস দ্যাটস ইট।